আসসালামু আলাইকুম। ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরেনাজ মমে। নারায়ণগঞ্জের বাইতুল সালাম জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ চিকিৎসাধীন নজনের অবস্থাও আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের চিকিৎসা চলছে। এর আগে এ ঘটনায় 27 জনের মৃত্যু হয়। এছাড়াও সুস্থ হওয়ায় মামুন নামে একজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। দর্শক, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, আহতদের অবস্থার সর্বশেষ কি তথ্য আছে আপনাদের কাছে? মমি, আসলে আপনারা জানেন যে এর আগেও আমরা জানিয়েছি যে এখন বর্তমানে কিন্তু 9 জন রয়েছেন এখানে হাসপাতালে ভর্তি, এবং আপনারা জানেন 37 জন ভর্তি হয়েছিল, তার মধ্য থেকে 27 জন এর মধ্যে মারা গিয়েছেন এবং একজনকে গতকালকে সুস্থতার কারণে তাকে বাড়ি পাঠানো হয়েছে। তো মোট যে 9 জন রয়েছেন এখন, সেই 9 জনের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক, এবং চিকিৎসকরা বারবারই বলছেন যে তাদের শ্বাসনালী ফুলে গিয়েছে এবং তারা আইসিউতে রয়েছেন। তাদের মধ্যে 5 জনের অবস্থা খুবই গুরুতর এবং বাকি আসলে সবাই এখানে কেউই আশঙ্কামুক্ত নন বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে আজকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করা হয়নি, তবে আমরা যতটুকু জেনেছি যে তাদের অবস্থার কোনো আসলে কোনো পরিবর্তন ঘটেনি, তারা এখনও মুমূর্ষু অবস্থায় রয়েছেন। তো সব মিলিয়ে এখানকার চিকিৎসকরা তারা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের লোকজন কিন্তু সার্বক্ষণিক খোঁজখবর রাখছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর থেকেও সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে এবং এখানে কিন্তু যারা চিকিৎসক রয়েছেন তারাও, তাদেরও আন্তরিকতার কোনো ঘাটতি নেই। পাশাপাশি এখানে যারা স্বজন রয়েছেন, রোগীর স্বজনরা, তারাও কিন্তু এসছেন এবং তারাও অপেক্ষা করছেন যে কোনো ভালো সংবাদ যদি শোনা যায়। তো এক কথায় বলা চলে যে এখানে কিন্তু রোগীর স্বজন এবং চিকিৎসক, গণমাধ্যম কর্মী সবারই অপেক্ষা, ভালো কোনো সংবাদের অপেক্ষায় আসলে, যে কেউ সুস্থ হচ্ছেন বা তাদের উন্নতি হচ্ছে শারীরিক, এই অবস্থার মধ্যেই আসলে যাচ্ছে। এছাড়া নতুন কোনো তথ্য কিন্তু আসলে আপাতত এই হাসপাতালে আমার কাছে এখন এই মুহূর্তে নেই। তো এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতি। মমি, শামীম, আপনাকে ধন্যবাদ। দেশে করোনা ভাইরাস শনাক্তের 6 মাসেও কমছে না সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। বরিশালে করোনায় 2 ও উপসর্গে 1 জন মারা গেছেন। নতুন করে এই বিভাগে শনাক্ত হয়েছেন 16 জন। নাটোরে 1 পুলিশ কর্মকর্তা মারা গেছেন। জেলায় নতুন আক্রান্ত 23। নারায়ণগঞ্জে আরও 1 জনের মৃত্যু হয়েছে আর শনাক্ত হয়েছেন 17 জন। ময়মনসিংহে 1 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনা পজিটিভ 33 জনের মৃত্যু হলো। নতুন শনাক্ত 12 জন। খুলনায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় 1 ব্যক্তি মারা গেছেন। যশোরে 37 ও নওগাঁয় নতুন করে 20 জন করোনায় আক্রান্ত হয়েছেন। নোয়াখালীতে 9 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদে খানমের যথাযথ চিকিৎসা নিশ্চিতে দ্বিতীয় দিনের মতো বৈঠক করেছেন রাজধানীর চিকিৎসকরা। তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। দর্শক, রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভি। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। অভি, ওয়াহিদে খানমের শারীরিক অবস্থা, নতুন কি তথ্য আছে আপনার কাছে? হ্যাঁ মমি, আপনি জানেন যে এর মধ্যে কিন্তু গতকালকে মেডিকেল বোর্ড একটি সংবাদ সম্মেলন করেছিল এবং সেখানে শারীরিক অবস্থার উন্নতির কথা কিন্তু তারা জানিয়েছেন, এবং প্রতিদিনই যে মেডিকেল বোর্ড গঠন হচ্ছে, মেডিকেল বোর্ড থেকে বেরিয়ে এসে চিকিৎসকরা কিন্তু এই কথাই বলছেন যে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে তিনি শঙ্কামুক্ত নন, যেহেতু এখনও তার ডান পাশ অবশ আছে এবং এই ডান পাশ অবশার কারণেই কিন্তু তাকে নিয়ে যত শঙ্কা। তো আপনাকে একটু হাসপাতাল ঘুরে দেখাতে চাই। এখানে একরকম গণমাধ্যম কর্মীদের ভিড় রয়েছে এবং প্রত্যেকটা টেলিভিশন থেকে, পত্রিকা থেকে কিন্তু এখানে গণমাধ্যম কর্মী রয়েছেন। অভি, আপনাকে ধন্যবাদ। এবার জানাবো শেয়ার বাজারের খবর। বেক্সিমকো সিনথেটিক্স লিমিটেডের শেয়ার লেনদেন স্থগিত করেছে বিএসইসি। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের কাছে পাঠানো হয়েছে। দীর্ঘদিন যাবৎ পুঁজিবাজারে কোম্পানিতে জেড ক্যাটাগরিতে রয়েছে, ফলে কোম্পানিটির উদ্যোক্তারা তালিকাচ্যুত বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কমিশনে আবেদন করে, পরে বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে কোম্পানির সাথে একাধিকবার বৈঠকে বসে কমিশন, এবং সবকিছু ঠিকঠাক করে দ্রুত সময়ের মধ্যে লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
1993 সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। 86,71,20,000 টাকা অনুমোদিত মূলধনের এই কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকদের কাছে 35.67% শেয়ার রয়েছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে 17.93%, বিনিয়োগকারীদের কাছে 0.02% এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে 46.38% শেয়ার রয়েছে। গতকাল ডিএসইতে কোম্পানিটির সর্বশেষ দর ছিল 8.40 টাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।